ধূপগুড়ি বিধানসভার নবনির্বাচিত বিধায়ক নির্মল চন্দ্র রায়কে সংবর্ধনা দিল বানারহাট তৃণমূল কংগ্রেস ব্লক নেতৃত্ব। মঙ্গলবার দুপুরে বানারহাট পার্টি কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে সংবর্ধনা দেওয়া হয়। ভোটে নির্বাচিত হয়ে এদিনই প্রথম বানারহাট তৃণমূল নেতৃত্বের সাথে দেখা করতে আসেন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা সহ সভাধিপতি সীমা চৌধুরী, বানারহাটের জেলা পরিষদ সদস্য বিমল মাহালি, বানারহাট পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অরবিন্দ দে সরকার, বানারহাট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সাগর গুরু, বানারহাট মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রুনু দে সহ অন্যান্য কর্মী ও সমর্থকরা। এদিন বিধায়ক নির্মল চন্দ্র রায় জানান, বানারহাটে ব্লকের পরিকাঠামো তৈরির জন্য স্থানীয় নেতৃত্বের সাথে কথা বলে সিদ্ধান্তে আসব। পাশাপাশি বানারহাট স্বাস্থ্যকেন্দ্রকে ব্লক স্বাস্থ্যকেন্দ্রে গড়ার জন্য খুব শীঘ্রই উদ্যোগ নেব। না, আমরা নির্বাচনের আগে বা নির্বাচনের সময় আমরা এই ইস্যুটা নিয়ে আমরা বানারহাটে আমরা প্রচার করেছিলাম এবং এখানকার মানুষের আমাদের নেতৃত্বরা আছে, আমার ব্লক নেতৃত্ব আছে, জেলা পরিষদ সহসভাপতি আছেন, আমরা সবাই এখানে অন্যান্য নেতৃত্বে আমরা প্রচার করেছিলাম। তার মধ্যে একটা ইস্যু ছিল আমাদের এখানকার স্বাস্থ্য ব্যবস্থাটা, সেটা আমরা বলেছিলাম যে আমাদের যদি মানুষ আশীর্বাদ করে আমরা সেটা নিয়ে আমরা আমাদের যে যদি প্রতিনিধি নির্বাচিত করে সেটা নিয়ে কলকাতায় সেটা সংশ্লিষ্ট বিভাগের সাথে আমরা আলোচনা করব। এটা আমাদের আলোচনা হয়েছে, এখন আমরা নির্বাচিত হয়ে গেলাম, মানুষ আমাদের আশীর্বাদ করেছে, এখন আমরা নেতৃত্বদের নিয়ে আমরা বসবো, আমাদের নেতাদের বলবো আমরা বলে সেটা আর সদ্য এখনও আমাদের শপথ গ্রহণও হয়নি, সেটা আমরা ব্যাপারটা পার্সু করব। একটা সমস্যা তো আছে, সেই সমস্যার সমাধান আমরা চেষ্টা মানে করবই আর কি, ঠিক আছে। তো আর যেটা খুশির খবর সেটা হচ্ছে, তো ইতিমধ্যে আমাদের মানে সাব ডিভিশন যেটাকে মহকুমা আমরা বলছি সেটা ঘোষণা হয়ে গেল। এটা একটা প্রমাণ করে যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের সরকার যেটা ওয়ার্ডস দেন আর কি, যেটা কমিটমেন্ট করেন সেটা কিন্তু খুব তাড়াতাড়ি করেন। আজকে আমরা বানারহাট ব্লক পেয়েছি, উনি কমিটমেন্ট করেছিলেন, আমাদের বানারহাট ব্লক দিয়েছেন, সাব ডিভিশন কমিটমেন্ট করেছেন, হ্যাঁ আমাদের দল, আমাদের নেতা, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা দিয়েছেন এবং এত তাড়াতাড়ি বোধহয় কোথাও আর হয়নি। তো এই সমস্যাগুলো আমরা ধীরে ধীরে সেটা আমরা সমাধান করবো, এত অনেকদিনের তো সমস্যা, এগুলো পড়ে থাকা সমস্যা, সেগুলো হবে আস্তে আস্তে আমরা দেখছি সেটা। না, এটা নিয়ে তো এখন আর কি আমরা ওই সবগুলি বলছি যে আমি তো সদ্য নির্বাচিত হয়ে গেলাম, আমি আমার এখানকার নেতৃত্ব যারা আছেন সবার সাথে আমি বসবো, ব্যাপারটা কী, সমস্যাটা কোথায় সেটা জানার পরে তাহলে আমি কনসার্ন যে ডিপার্টমেন্ট আছে, সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট আছে সেখানে তদারকি করব। আমাদের এখানে সহসভাপতি আছেন, জেলা সভাপতি, উনিও দেখবেন, জেলা পরিষদের মেম্বার্সরা আছেন, নেতৃত্বরা আছেন, সবাই মিলেই আমরা বসে সেটা কোথায় আমাদের সেটা ক্লিক করলে, কোথায় ইয়ে করলে আমরা সেটা সমাধান করতে পারবো, আমরা করবো বসে। পিঙ্গাম তো শুধু মানুষের সময় আমাদের ধূপগুড়িরও সমস্যা আর কি, এটা একটা বড় সমস্যা, সেটা আমাদের সরকারের তরফ থেকে বা আমাদের যেমন ধূপগুড়ি মিউনিসিপ্যালিটির তরফ থেকে সেটা নেওয়া হচ্ছে, কিন্তু ডাম্পিং গ্রাউন্ডের যে সমস্যাটা সেটা আমরা সবাই জানি, যে সেটা ডাম্পিং গ্রাউন্ডটা পাওয়াটাই বড় একটা সমস্যা। তবে কাজটা অনেকটা বোধ হয় আমি জানি না এখনও, আমার ইয়ে নেই, আমি সদ্য নির্বাচিত হয়ে গেলাম, যেমন আমাদের ধূপগুড়ি ব্যাপারে কাজটা অনেকটা এগিয়ে গেছে, কোথাও একটা ইয়ে করেছে সরকারিভাবে এবং পৌরসভার দিক থেকে। বানারহাটে আমি এখনও বলবো এটা যে আমার নেতৃত্বের সাথে কথা না বলে আমি এ সম্পর্কে কোনো মন্তব্য করতে পারবো না।